আসসালাম আলাইকুম মুসলিম ভাই ও বন্ধুরা আজকের ইসলামিক কাহানি হল মহানবী সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময়ের একটি ঘটনা নবীজির মৃত্যুর সময় হজরত জিব্রাইল আলাই সাল্লাম আসলেন এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন হে আল্লাহর রাসুল আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছে আপনি কেমন আছেন আল্লাহ সব জানেন তারপরও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি বড়ই কষ্টের ভিতর আছি অসুস্থ অবস্থায় আছি তখন জিব্রাইল আলাই সাল্লাম বললেন ইয়া রাসুল্লাহ ওয়াসাল্লাম আমার সাথে আজ একজন নতুন ফেরেস্তা এসেছে যে ফেরেস্তা কোনো মানুষের কাছে আসার জন্য কোনো দিন অনুমতি চায় নাই আর কোনোদিন অনুমতি চাইবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য আর সে ফেরেস্তার নাম মালাকুল মাউত মালাকুল মউত রাসুলের সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতি নিয়ে রাসুলের সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান মোবারকের কাছে এসে সালাম দিলেন বললেন ইয়া রাসুল আল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আদম আলাইসাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের যান কবজ করেছি আর কেয়ান্ত পর্যন্ত যত মানুষের যান কবজ করব কারো কাছে অনুমতি চাইনি আর চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই নবীজি বললেন মালাকুল মাউত আমি যদি অনুমতি না দিই মালাকুল মৌত বলে আর রাসুল আল্লাহ আল্লাহ বলেছেন যদি অনুমতি না পাও ফিরে এসো আল্লাহ আকবার আমাদের নবীজি কত বড় মর্যাদা ও সম্মান সম্পূর্ণ একজন ব্যক্তি ছিলেন সুবহান আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে ও উপর অনেক অনেক দরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুক আমিন ভিডিওটি কেমন লাগলো আপনার কমেন্ট বক্সে জানান এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম